তবে এইটা হয়ে গেলে 100 বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না। আর ওখানকার লোকাল ছেলেমেয়েরা প্রত্যেকে চাকরি পাবে, লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। নমস্কার বন্ধুরা, ওয়েসেসডেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এইমাত্র আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটা নতুন প্রকল্প তৈরি করেছেন, যেখানে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটা বেকার যুবক যুবতীদেরকে কিন্তু লক্ষ লক্ষ চাকরি করে দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং এরই সাথে সাথে পুরো 100 বছরের জন্য স্বল্প মূল্যের বিদ্যুতের ব্যবস্থাও করে দিয়েছেন দিন দরিদ্র গরিব খেটে খাওয়া মানুষদের জন্য। তার জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন, যে প্রকল্পটার নাম তিনি দিয়েছেন এবং কি নাম দিয়েছেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি যেহেতু গ্রিন সিটি করবার পরিকল্পনা করে আছে, এটা ইমিডিয়েট চিফ সেক্রেটারিকে আমি বলবো কলকাতা কর্পোরেশনকে ডেকে নিয়ে কাজটা করতে। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বর্তমানে মমতা সরকার কোথায় এই স্বল্প মূল্যের বিদ্যুৎ প্রকল্প চালু করছেন এবং সেই সঙ্গে কোন কোন এলাকার বেকার যুবক যুবতীদেরকে এই চাকরি দেওয়ার ব্যবস্থা করছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা প্রায় 3 লাখ পুকুর কেটেছি, ওই পুকুরে কিন্তু জলটা এক্সট্রা জলটা ভরছে আমাদের বাঁধগুলো। আমরা খনন যদি ঠিকমতো করি তাহলে কিন্তু জল বাড়তে পারে। সুতরাং এইভাবে যেমন কলকাতা আমার একটা প্রপোজাল আছে কেএমসির কাছে, আমি শুধু একটা কথা জানাতে চাই, দেউচা পাতমিনি এখনই কারো জমি আমরা দখল করছি না। আমাদের নিজেদের জমি যা আছে স্টেটে খালি জমি, সেইটাতে আমরা ফার্স্ট প্রসেস করব। আর যদি কখনো কারো জমি নিতে হয়, আমি আদিবাসী ভাই বোনেদের এবং সংখ্যালঘু ভাই বোনেদের এবং সাধারণ ভাই বোনেদের, শিডিউল কাস্ট ভাই বোনেদের ওখানে যারা আছেন তাদের বলবো চিন্তা করবেন না, আমরা কাউকে এমনি কিছুতেই উচ্ছেদ করব না। আপনাদের ঘর বাড়ি স্কুল কলেজ রাস্তাঘাট কম্পেনসেশন চাকরির ব্যবস্থা সব করে দিয়ে তবেই করব। ফার্স্ট ফেজ যেটা হবে সেখানে আপনাদের কোনো জমি নেওয়ার দরকার নেই। সেকেন্ড ফেজ করবার আগে আমরা আপনাদের সাথে কথা বলে এগুলো করে তারপরে করব। তবে এইটা হয়ে গেলে 100 বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না। আর ওখানকার লোকাল ছেলেমেয়েরা প্রত্যেকে চাকরি পাবে, লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে ডিরেক্ট আর ইনডিরেক্ট। সুতরাং এটা আপনাদের একটা স্বর্ণ যুগ আসবে, এটাতে আপনাদের সহযোগিতা চাইছি। গরিব মানুষ মনে রাখবেন, আপনাদের পাহারাদার আমি আছি, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদি কেউ কিছু উত্তেজনাও করে প্ররোচনাও করে পা দেবেন না, জানবেন দিদি আছে। আমি সিঙ্গুর নন্দী গ্রামের জন্য এত লড়াই করে আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারলে, আমি 26 দিনের অনশন করেছিলাম নিজেকে পুরোপুরি স্যাক্রিফাইস করে দেওয়ার জন্য। কাজেই আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না, সবটা আমরা দেখে রাখবো। এই পর্যন্ত।